আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি 1908 এর লেকচার 5। আজকের লেকচারে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে হচ্ছে আপনাদের লিখিত এবং হচ্ছে এমসিকিউর জন্য প্রশ্ন আসে। যারা বার কাউন্সিলের প্রিপারেশন নিচ্ছেন তারা এটা ভালো করে পড়বেন, এবং যারা হচ্ছে ইউনিভার্সিটিতে একাডেমিক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে হচ্ছে লিখিত প্রশ্নের ক্ষেত্রে যে ট্রান্সফার অফ এ সিভিল স্যুট, এখান থেকে কোশ্চেন আসে। আপনাদের যারা সিপিসি পড়ায় যেসব টিচাররা, তারা হচ্ছে এই ট্রান্সফার অফ সিভিল স্যুট এখান থেকে প্রশ্ন দিয়েই থাকে ম্যাক্সিমাম সময়। তো এই যে দেওয়ানি মোকদ্দমার স্থানান্তরের ক্ষমতা, ট্রান্সফার অফ সিভিল স্যুট, এটা আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধির ধারা 22 থেকে ধারা 24 ক পর্যন্ত। ধারা 22 থেকে ধারা 24 ক পর্যন্ত আলোচনা করা হয়েছে দেওয়ানি মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা বা ট্রান্সফার অফ সিভিল স্যুট। তো এই যে ক্ষমতাটা, ট্রান্সফার অফ সিভিল স্যুট বা দেওয়ানি মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতাটা, এটা 3টা ভাগে ভাগ করা যায়। কোন 3টা ভাগে ভাগ করা যায়? প্রথম হচ্ছে 22 ধারা অনুযায়ী, যখন মোকদ্দমাটি একাধিক আদালতে দায়েরযোগ্য হয় তখন মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা। আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছিলাম হচ্ছে যখন আমরা 16 থেকে 20 পর্যন্ত পড়ি তখন আমরা দেখেছিলাম যে 17, 18 এবং হচ্ছে 19 ধারাগুলাতে মোকদ্দমা যখন একের অধিক আদালতে দায়ের করা যায় তখন যে কোনো একের অধিক আদালতে দায়ের করলে, যে কোনো একটা আদালতে দায়ের করলে চলে, সে বিষয়টা আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো 22 ধারার অনুযায়ী বলছে কি, যে যখন মোকদ্দমাটি একাধিক আদালতে দায়ের যোগ্য হয়, একটা মোকদ্দমা যখন 17, 18, 19 ধারা অনুযায়ী একাধিক আদালতের যে কোনো একটিতে দায়ের যোগ্য হয় তখন মোকদ্দমা স্থানান্তরের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা 22 ধারাতে আলোচনা করা হয়েছে। এবং দেওয়ানি কার্যবিধির 24 ধারাতে আলোচনা করা হয়েছে কি, কোন একটা মোকদ্দমা আপিল বা অন্য কোন কার্যক্রম স্থানান্তরের সাধারণ ক্ষমতা। 24 ধারায় আলোচনা করা হয়েছে কি, মোকদ্দমা আপিল বা অন্য কোন কার্যক্রম স্থানান্তরের সাধারণ ক্ষমতা সমূহ। এবং দেওয়ানি কার্যবিধির 24 ধারায় আরো আলোচনা করা হয়েছে মোকদ্দমা আপিল বা অন্য কোন কার্যক্রম প্রত্যাহারের ক্ষমতা নিয়ে। হ্যাঁ, প্রত্যাহারের সাধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। মোকদ্দমা আপিল বা অন্য কোন কার্যক্রম প্রত্যাহারের ক্ষমতা নিয়ে হচ্ছে 24 ধারা আলোচনা করা হয়েছে। এবং 24 ধারা আলোচনা করা হয়েছে কি, হচ্ছে স্থানান্তর, মানে স্থানান্তর এবং প্রত্যাহার, ট্রান্সফার এন্ড উইথড্রল, এই 2টা বিষয় নিয়ে 24 ধারাতে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো দেওয়ানি কার্যবিধির যে 22 থেকে 24 এর ক ধারা, সেখানে হচ্ছে আদালতকে ক্ষমতাকে 3টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে 22 ধারা হচ্ছে মোকদ্দমাটি যদি একাধিক আদালতে দায়েরযোগ্য হয় তখন মোকদ্দমা স্থানান্তরের যে ক্ষমতা আছে সেটা 24 ধারাতে আলোচনা করা হয়েছে মোকদ্দমার ট্রান্সফারের ক্ষেত্রে, এবং 24 ধারায় আরো আলোচনা করা হয়েছে মোকদ্দমা উইথড্রয়ালের ক্ষমতা সম্পর্কে। ঠিক আছে, তো এখন আমরা 22 ধারায় কি আলোচনা করেছি সেটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। 22 ধারায় বলছে কি, যে মোকদ্দমাটি একের অধিক আদালতে দায়েরযোগ্য বা স্থানান্তরযোগ্য সেই ক্ষেত্রে আদালতের কি ক্ষমতা আছে। এটা বলছে যে প্রথমে যে আবেদন করতে পারে, কে আসলে আবেদন করবে যে মোকদ্দমাটি স্থানান্তরের জন্য, হ্যাঁ, একাধিক আদালতের দায়ের যোগ্য এমন একটি মোকদ্দমা সেটা স্থানান্তরের জন্য আসলে কে দায়ের, আবেদনটা আসলে কে করবে। আমরা যদি জেনারেল সেন্সে চিন্তা করি, একটা মোকদ্দমা যদি দুই বা ততোধিক কোর্টে করা যায় তখন বাদী হচ্ছে মোকদ্দমা দুই বা ততোধিক কোর্টের যে কোনো একটা কোর্টে করে, বাদী তার সুবিধা অনুযায়ী চিন্তা ভাবনা করে যে দুইটা কোর্টের, দুই বা ততোধিক কোর্টের যে কোনো একটা কোর্টে করবে। তো এই যে মোকদ্দমাটা দায়ের করছে এটা স্থানান্তর কি বাদী করবে? জেনারেল সেন্সে যদি চিন্তা করেন তখনই আপনি বুঝতে পারেন যে এই যে 22 ধারায় যে একাধিক আদালতে দায়ের যোগ্য যে মোকদ্দমা, এটা স্থানান্তরের যে আবেদনটা সেটা কিন্তু শুধুমাত্র বিবাদী করবে, কেননা বাদী তো তার সুবিধা অনুযায়ী মোকদ্দমাটা দায়েরই করলো একাধিক আদালতের যে কোনো একটা আদালত। এখন বিবাদী তার সুবিধা অনুযায়ী এই যে একাধিক আদালতে দায়ের যোগ্য কোনো মোকদ্দমা যদি হয়, তবে সে যেই জায়গা থেকে সুবিধা অনুযায়ী, মানে তার আসা যাওয়া এক্সপেন্স ইত্যাদি সুবিধা এখানে বোঝাইছে, এখানে কোনো অন্যরকম কোনো সুবিধা না, সেই সুবিধা অনুযায়ী বিবাদী, শুধুমাত্র বিবাদী 22 ধারা অনুযায়ী মোকদ্দমার স্থানান্তরের জন্য আবেদন করতে পারে যদি দুই বা ততোধিক আদালতের যে কোনো একটিতে মোকদ্দমা দায়ের করার এখতিয়ার থাকে। সুতরাং আমরা 22 ধারায় দেখলাম কি, যে শুধুমাত্র বিবাদী দুই বা ততোধিক আদালতে যদি মোকদ্দমা দায়েরের এখতিয়ার থাকে তবে যে কোনো একটা আদালতে মোকদ্দমাটা স্থানান্তরের জন্য আবেদন করতে পারে বিবাদী 22 ধারা অনুযায়ী। তো 22 ধারার ক্ষেত্রে, 22 ধারা যে ক্ষেত্রে প্রযোজ্য হয় এটা আমরা যদি দেখি, 22 ধারা আদালতকে মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা দেয়নি,
বাইশ ধারায় আদালতকে মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা দেয়নি, বরং বাইশ ধারা শুধুমাত্র 16 থেকে 20 ধারায় যে ক্ষেত্রে সীমাবদ্ধ, যে ক্ষেত্রে বিবাদীর একাধিক কোর্টে মোকদ্দমা দায়ের করার সুযোগ আছে বাদীর, সেই ক্ষেত্রে হচ্ছে এটা প্রযোজ্য হবে। একাধিক কোর্টে হচ্ছে মোকদ্দমা দায়ের করার সুযোগ আছে বাদীর, সেই ক্ষেত্রে শুধুমাত্র 22 ধারা অনুযায়ী সেটা অ্যাপ্লিকেবল হবে, বিবাদী অ্যাপ্লিকেশন করতে পারে। ঠিক আছে, আবার হচ্ছে কোন সময় বা কখন বিবাদী মোকদ্দমা স্থানান্তরের জন্য অ্যাপ্লিকেশনটা করবে, আবেদনটা করবে, সেটা হচ্ছে আমরা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখবো যে এই সকল আবেদন হচ্ছে অ্যাট দ্য ইয়ার্লিয়েস্ট পসিবল অপরচুনিটি অথবা প্রথম সম্ভাব্য সুযোগে করতে পারে। যে কোনো বিবাদী অপর পক্ষকে নোটিশ দিয়ে, মানে বাদী পক্ষকে নোটিশ দিয়ে প্রথম সম্ভাব্য সুযোগে অ্যাট দ্য আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি, এবং যে ক্ষেত্রে প্রথম সম্ভাব্য সুযোগে সম্ভব হয়নি, যে ক্ষেত্রে মোকদ্দমা বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেছে, অলরেডি বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেছে, সেই ক্ষেত্রে বিচার্য বিষয় যখন নির্ধারণ করা হয়েছে তখন বা তার পূর্বে অপর একটি আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতে পারে। যে আদালতে হচ্ছে মোকদ্দমাটা দায়ের করা হয়েছে সেই আদালতে থেকে অন্য আর একটা আদালতে মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন দায়ের করতে পারে। হ্যাঁ, এরূপ আবেদন পাওয়ার পর অপর পক্ষের আপত্তি যদি থাকে তবে সেটা শুনবে, এবং শোনার পরে আদালত মামলাটি বা মোকদ্দমাটি কোন জায়গায় হচ্ছে ট্রান্সফার করবে নাকি এই জায়গায় রাখবে সেটা ফিক্সড করবে তখন অপর পক্ষকে শোনার পরে। 22 ধারার অধীন বিবাদী যেখানে মোকদ্দমা স্থানান্তর করতে পারে, হ্যাঁ কোন জায়গায় স্থানান্তরের আবেদন করবে, যে বিবাদী সে যে 22 ধারার অধীন মোকদ্দমা স্থানান্তরের আবেদন করবে সে আবেদনটা আসলে কোথায় করবে। তো 22 এবং 23 ধারা যদি একত্রে পড়ে তবে 22 ধারা যে ক্ষেত্রে বিবাদী কোথায় আবেদন করবে সেটা 23 ধারায় বলা হয়েছে। তো 22 এবং 23 ধারা একত্রে পড়লে বোঝা যায় যে দেওয়ানি মোকদ্দমা স্থানান্তরের আবেদন হাইকোর্ট ডিভিশনে বা জেলা জজের আদালতের নিকট দায়ের করতে হবে, হাইকোর্ট ডিভিশন অথবা জেলা জজ আদালতের নিকট দায়ের করতে হবে। এখন একটা মোকদ্দমা, যে মোকদ্দমার আপিল শোনার এখতিয়ার আছে যে কোর্টের, ওই কোর্টে হচ্ছে বিবাদী আবেদন করবে যেন সে মোকদ্দমাটা ট্রান্সফার করে। ধরেন একটা মোকদ্দমা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ আদালতে দায়ের করা হয়েছে, নারায়ণগঞ্জের অ্যাসিস্ট্যান্ট জাজের আদালতে দায়ের করা হয়েছে, তখন সেই মোকদ্দমাটা হচ্ছে নরসিংদী জেলার তে যদি স্থানান্তর করতে হয় সেই ক্ষেত্রে নরসিংদী জেলা যদি স্থানান্তর করতে হয় সেক্ষেত্রে আপনার হাইকোর্ট ডিভিশনে করতে হবে, কেননা এই দুইটা আদালতের ভিন্ন ভিন্ন এখতিয়ার আছে। ঠিক আছে, দুইটা আদালতে এখানে ভিন্ন ভিন্ন এখতিয়ার আছে, যেমন সেই জায়গায় আপনি কিন্তু নারায়ণগঞ্জের জেলা জজ আদালতের নিকট যদি করেন তাহলে কিন্তু এটা হবে না। আবার ধরেন নারায়ণগঞ্জে জেলা জজ আদালতে আপনি হচ্ছে মোকদ্দমাটা দায়ের করলেন, হ্যাঁ নারায়ণগঞ্জের আরেকটা জেলা জজ আদালতের অ্যাসিস্ট্যান্ট জজ আছে, সেই জায়গায় হচ্ছে আপনার মোকদ্দমাটা স্থানান্তর করতে পারবে জেলা জজ, তখন সেই জায়গায় জেলা জজ হচ্ছে স্থানান্তরটা করতে পারবে। অন্যথায় যে যদি নরসিংদী জেলার তো আর এই জেলা জজের ক্ষমতা নেই যে নরসিংদীর অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে মোকদ্দমা দায়ের করার বা স্থানান্তর করা, সেক্ষেত্রে ওই ক্ষেত্রে মোকদ্দমা স্থানান্তরের জন্য অ্যাপ্লিকেশন করতে হচ্ছে হাইকোর্ট ডিভিশন। ঠিক আছে, যেমন একটা উদাহরণ যদি দেখি, ক খয়ের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা যুগ্ম জেলা জজ আদালতে যশোরে দায়ের করেছে, বাদী খ মোকদ্দমাটি যশোরের অন্য যুগ্ম জেলা জজ আদালতে স্থানান্তর করতে চায়, যেহেতু দুইটি আদালত একই আপিল আদালত অর্থাৎ জেলা যশোর জেলা জজ আদালতের অধীন, তাই বাস ধারা অনুযায়ী যশোর জেলা জজ আদালতের নিকট আবেদন করতে হবে। ঠিক আছে, এই যেটা বললাম যে একটা যশোর যুগ্ম জেলা জজ আদালত থেকে অন্য আর একটা যশোর যুগ্ম জেলা জজ আদালতে স্থানান্তর করতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে যশোরে জেলা জজ আদালতে আবেদন করবে 22 ধারা অনুযায়ী, কিন্তু যশোরের যুগ্ম জেলা জজ আদালত থেকে যদি সে কুষ্টিয়ার যুগ্ম জেলা জজ আদালতে মোকদ্দমা স্থানান্তর করতে চায় সেই ক্ষেত্রে সেই স্থানান্তরের জন্য 22 ধারা অনুযায়ী আবেদন করতে হবে হচ্ছে কি 22 এবং 23 ধারা অনুযায়ী আবেদন করতে হবে হাইকোর্ট ডিভিশন। আশা করি বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে গেছে। আপনার অবশ্যই ওই যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো ভালো করে পড়বেন, এমসিকিউর ক্ষেত্রে পরীক্ষায় দেখবেন যে ম্যাক্সিমাম সময় ডিরেক্ট বইয়ে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলোই চলে আসে।
এখন আমরা দেখব ধারা 24। ধারা 24 হচ্ছে কি স্থানান্তর এবং প্রত্যাহারের সাধারণ ক্ষমতা। 24 ধারায় মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তর বা বদলি, ট্রান্সফার এবং উইথড্রয়াল বা হচ্ছে প্রত্যাহারের সাধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। তো 24 ধারায় যে সকল আদালত স্থানান্তর বা প্রত্যাহার করতে পারে, 24 ধারা অনুযায়ী একটা আদালত মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তর বা প্রত্যাহার করতে পারে দুইটা আদালত, সেটা হচ্ছে কি হাইকোর্ট ডিভিশন এবং জেলা জজ আদালত। হাইকোর্ট ডিভিশন এবং জেলা জজ আদালত 24 ধারা অনুযায়ী কোনো একটা মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম এক আদালত থেকে অন্য আদালতে স্থানান্তর করতে পারে, প্রত্যাহার করতে পারে বা উইথড্রল করতে পারে। তো 24 ধারায় আদালত যে বিষয়ে আদেশ দিতে পারে, 24 ধারায় হাইকোর্ট বিভাগ বা জেলা জজ কোনো পক্ষের আবেদন ক্রমে বা নিজের ইচ্ছায় মোকদ্দমা যে কোনো পর্যায়ে এট এনি স্টেজ অফ দ্য স্যুট তার নিকট বিচারের বিচারাধীন তার নিকট বিচারাধীন কোনো মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম হাইকোর্ট ডিভিশনের অধস্ত বা বিচার করার এখতিয়ার সম্পন্ন কোনো আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য ট্রান্সফার করতে পারে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট 24 ধারা অনুযায়ী। প্রথম পয়েন্ট হচ্ছে কি হাইকোর্ট ডিভিশন বা জেলা জজ আদালত তার নিকট বিচারাধীন মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম তার অধস্ত বিচারাধীন বা বিচার করার এখতিয়ার সম্পন্ন অন্য কোনো বিচারিক আদালতে নিষ্পত্তির জন্য ট্রান্সফার করতে পারে। 2 নম্বর হচ্ছে কি যখন অধস্ত কোনো আদালত হতে কোনো মোকদ্দমা, আপিল বা অন্য কোনো কার্যক্রম প্রত্যাহার করতে পারে, উক্ত মোকদ্দমা বা আপিল বা কার্যক্রম নিজে বিচার বা নিষ্পত্তি করতে পারে হাইকোর্ট ডিভিশন অথবা ওই জেলা জজ আদালত, সেটা নিজে মোকদ্দমা আপিল বা অন্যান্য কার্যক্রম নিজে বিচার বা নিষ্পত্তি করতে পারে, অথবা বিচার বা নিষ্পত্তি করার উপযুক্ত অন্য কোন আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারে, অথবা যে আদালত হতে প্রত্যাহার করা হয়েছিল সে আদালতে আবার পুনরায় প্রেরণ করতে পারে বিচার করার জন্য ন্যায় বিচারের স্বার্থ। ঠিক আছে, এটা হচ্ছে যে কারণে স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে আদালত, যে কারণে স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে সেটা হচ্ছে কি যদি মামলাকারীর মনে যুক্তিযুক্ত আশঙ্কা থাকে যে যে আদালতে মোকদ্দমাটা বিচারাধীন আছে সে আদালত সে ন্যায় বিচার নাও দিতে পারে, এরকম যদি কোনো আশঙ্কা থাকে বিবাদীর মনে, সেই ক্ষেত্রে হচ্ছে এরকম আবেদন করতে পারে। যে ক্ষেত্রে বিচারক কোনো পক্ষের প্রতি বেশি আগ্রহী হয়, যদি দুইটা পার্টির কোনো একটা পার্টির প্রতি বিচারক বেশি হচ্ছে আগ্রহ দেখায় বা তার একটা অন্যরকম মনোভাব প্রকাশ পায়, তখন যে কোনো পার্টি হচ্ছে মোকদ্দমা স্থানান্তরের বা প্রত্যাহারের আদেশ দিতে অ্যাপ্লিকেশন করতে পারে, এবং সেই অনুযায়ী আদালত হচ্ছে হাইকোর্ট ডিভিশন অথবা জেলা জজ আদালত মোকদ্দমা আদেশ বা সরি মোকদ্দমা স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে, অথবা মামলার কার্যক্রমে অপব্যবহার রোধ করতে বা ন্যায় বিচার সুবিধার জন্য এবং উভয় পক্ষের সুবিধার জন্য যে কোনো একটা কোর্টে মোকদ্দমাটা স্থানান্তর বা হচ্ছে প্রত্যাহার করতে পারে। তো আজকের আলোচনা এতটুকুই। আজকে আমরা আলোচনা করলাম দেওয়ানি কার্যবিধির ট্রান্সফার অফ সিভিল স্যুট বা দেওয়ানি মোকদ্দমা স্থানান্তরের বিষয়ে, সেটা ধারা 22 থেকে ধারা 24 প পর্যন্ত আলোচনা করা হয়েছে। আপনারা পরবর্তী লেকচারে আমরা অন্য আরেকটা টপিক সম্পর্কে আলোচনা করব, সেখানে থাকবে হচ্ছে রেস জুডিকেটা এবং রেস সাবজুডাইস, এই দুইটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ সবাই।